আসসালামু আলাইকুম সবাইকে, সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। অনেকে একটা জিনিস জানতে চাচ্ছ, সেনাবাহিনীতে 2021 সালে ডিসেম্বর মাসে যারা ট্রেড ওয়ানে আবেদন করেছিল এবং 2022 সালের জানুয়ারি মাসে যারা ট্রেড ওয়ানে সেনাবাহিনীতে আবেদন করেছিল, অনেক জেলার মাঠ শুরু হয়েছে, অনেক জেলার মাঠ শেষ, আবার অনেক জেলার এখনও SMS আসেনি। অনেকের প্রশ্ন ছিল যে আসলে SMS আসবে কি না। অনেকে আমার কাছে জানতে চেয়েছ যে স্যার SMS কবে আসতে পারে বা আমাদের কেন SMS আসছে না, অনেক জেলার পরীক্ষা শেষ, অনেক জেলার SMS চলতেছে। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যাদের SMS এখনও যারা পাও নাই, আগামীতে কি করা যেতে পারে এবং কিভাবে প্রস্তুতি নিলে পরে তুমি SMS পাওয়ার পরে 2022 সালে সেনাবাহিনীর সৈনিক পদে চান্স পেতে পারো, এই বিষয়গুলো নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা করব। আলোচনার শুরুতে যারা সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় দেখো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের সোলজার ট্রেনিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা আপনারা যারা দেখছেন, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলেই আমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি এবং অন্যান্য বাহিনীর বা সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষার টিউটোরিয়ালমূলক ভিডিওগুলো কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হয়। আমাদের সোলজার ট্রেনিং একাডেমি, এটা একাডেমিক নাম এবং ইউটিউব চ্যানেলের নাম কিন্তু ISSB কোচিং। তো যাই হোক, যারা সাবস্ক্রাইব করলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা মূল কথায় চলে যাই। আমাদের মূল কথা কি, আমরা জানতে যাচ্ছি আমাদের কেন SMS আসছে না, অর্থাৎ যারা ডিসেম্বর মাসে 2021 সালে অথবা জানুয়ারি 2022 সালে জানুয়ারিতে আবেদন করেছিল। দেখো, সেনাবাহিনীর পরীক্ষা একসঙ্গে একই যোগে কিন্তু সারা বাংলাদেশে শুরু হবে না। সেনাবাহিনীর সৈনিক পদের পরীক্ষা অল্প সংখ্যক জেলা দিয়ে শুরু হয়, অল্প অল্প করে SMS আসে, অল্প অল্প করে স্টুডেন্ট SMS-এ ডাক পাবে। অনেকে SMS পাবে না, এটাও সত্য। যারা অনলাইনে আবেদনের সময় বিভিন্ন সমস্যা করেছিল বা তথ্য দিতে, তাদের হয়তো বা SMS নাও আসতে পারে। তো যাই হোক, ধরে নিলাম তুমি সেনাবাহিনীতে অনলাইনে সঠিকভাবে আবেদন করেছ, আর কিছুদিনের মধ্যে হয়তো বা SMS চলে আসবে। অপেক্ষা কর, অপেক্ষা করলে কিছুদিনের মধ্যে SMS ইনশাল্লাহ অবশ্যই পাবা, যদি তুমি অনলাইনে আবেদন করতে কোনো কিছু ভুল ত্রুটি না করে থাক। শুধু SMS পাইলা আর মাঠে গেলা তাইলে কিন্তু চাকরি হবে না। চাকরি হবে কিভাবে বা চাকরি তুমি নিজের যোগ্যতা কিভাবে পেতে পারো, এটা নিয়ে একটু আজকে ক্লাস নেই। একটু বোর্ডে দেখো, তোমরা লক্ষ্য করো, বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যখন তুমি SMS পাবা বা তোমরা যখন SMS পাবা, SMS 72 ঘন্টা আগে তারা প্রোভাইড করবে বা তোমাদেরকে দেবে 72 ঘন্টা আগে। SMS পাওয়ার পরে তোমাকে প্রস্তুতি নিতে হবে কোন কোন বিষয়ের উপরে, সেসব বিষয়গুলো একটু দেখো। প্রথমত মেডিকেল এখানে দুইভাবে হতে পারে, একটা প্রাথমিক মেডিকেল এবং আরেকটা হচ্ছিল ফাইনাল মেডিকেল, প্রাথমিক এবং ফাইনাল। SMS পাওয়ার পরে যখন তোমরা মাঠে যাবা, মাঠে যাওয়ার প্রথম হচ্ছিল মাঠে ঢোকার পরে তোমাদের মেডিকেল টেস্ট হবে, প্রাথমিক মেডিকেল টেস্ট হয়, এরপরে একটু ফাইনাল মেডিকেল টেস্ট হয়। এবং দুঃখজনকভাবে এটা না বললেই নয়, দেখা যাচ্ছে কোনো ক্যান্টনমেন্টে কোনো জেলার 200 জন SMS পেয়েছ, তোমার প্রাথমিক মেডিকেলই দেখা যাবে 160, 70, 80, 90 জন বাদ পড়ে যেতে পারো। কী কারণে বাদ পড়ে যেতে পারো? মেডিকেল আনফিট থাকার কারণে। সুতরাং মেডিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সেনাবাহিনী সৈনিক হতে চাইলে। এরপরে দুই নম্বরে যাওয়ার আগে মেডিকেল যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, তুমি আবেদন করে রাখছো সেনাবাহিনীতে, খুবই ভালো, বাসায় বসে না থেকে ভালো একজন ডাক্তারের কাছে যেতে পারো, যার এই বিষয়ে অভিজ্ঞতা আছে তার কাছে শরণাপন্ন হতে পারো। তোমার পরিবারে যদি কেউ, আত্মীয় স্বজন যদি কেউ সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় থাকে, তার কাছে ফোন করে পরামর্শ নিতে পারো, অথবা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতেও তোমরা এসে প্রস্তুতি নিতে পারো।
আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসলে আমরা তো অন্যান্য কোর্সগুলো করাই, পাশাপাশি মেডিকেল চেক আপটাও করিয়ে থাকি। আমাদের এখানে না আসলেও তুমি তোমার প্রাথমিক মেডিকেল চেক আপ করাও, যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত ভিতরে বাইরে কোনো সমস্যা থাকলে ভালোভাবে চিকিৎসা করো, চিকিৎসা করে নিজেকে ফিট করো, তাহলে অবশ্যই তুমি দেখবা ইনশাল্লাহ পরীক্ষা দিতে গেলে প্রাথমিক মেডিকেল বা ফাইনাল মেডিকেল বাদ পড়বো না। হাতে এখনও অনেক সময় আছে। গত বছরে আমরা দেখছিলাম ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু সেনাবাহিনীতে পরীক্ষা নিচ্ছিল, SMSও আসছিল। সুতরাং আমরা ধরেই নিতে পারি এই বছরও হয়তো বা ডিসেম্বর মাস পর্যন্ত যারা আবেদন করছো, যাদের এখনও SMS আসছে না, তারাও কিন্তু SMS পেতে পারো বা পরীক্ষা হতে পারে। সুতরাং সময় নষ্ট না করে তোমার এখন থেকে প্রাথমিক মেডিকেল এবং ফাইনাল মেডিকেলের দিকে ফোকাস দাও। সেটা পুরুষ প্রার্থীও হতে পারে, মহিলা প্রার্থীও হতে পারে। চাইলে তোমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতেও এসে তোমার প্রাথমিক মেডিকেল চেক আপ করাতে পারো। যদি কোনো সমস্যা বের হয় আমরা তোমাদেরকে সাপোর্ট দিব, পরামর্শ দিব, সুপরামর্শ দিব, এই সমস্যাটা এইভাবে সমাধান করতে পারো, এই কাজটা করতে হবে। দেখো এরপরে শারীরিক পরীক্ষা হয়, 10 নম্বরের জন্য সেনাবাহিনীতে শারীরিক পরীক্ষা হবে। কি কি শারীরিক পরীক্ষা হবে? চিন আপ হয়, এরপরে আমি তো বলে দিই, লিখতে গেলে সময় লাগবে, চিন আপ হবে অথবা বিম হবে, দৌড়াতে হবে 600 মিটার বা 700 মিটার বা 800 মিটার, এরপরে পুশ আপ দিতে হবে বা বুকডান দিতে হবে 25-30টা, সিট আপ দিতে হবে 25-30টা, এবং অনেক সময় কমরে হাত ধরে উঠা বসা করতে বলে অনেক জায়গায়। তো এই চারটা বিষয়, কিন্তু 4-5টা বিষয় সেনাবাহিনীতে শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করতে হয় একজন সৈনিক পদের প্রার্থীকে। সুতরাং যারা শারীরিকে একটু দুর্বল, বিশেষ করে বিম দেওয়ার ক্ষেত্রে এবং সিট আপ দেওয়ার ক্ষেত্রে, এই দুই জায়গায় কিন্তু দুর্বলতা দেখা যায় অনেক প্রার্থীর মধ্যে। যদি তুমি পুরুষ অথবা মহিলা প্রার্থী হয়ে থাকো, শারীরিক পরীক্ষায় কোনো একটা ইভেন্টে যদি তুমি পাস করতে না পারো, তাহলে ওই ইভেন্টে তুমি নাম্বারটা পাবা না। 4টা ইভেন্ট থাকলে 4টা ইভেন্টের জন্য 4 ধরনের নাম্বার দেওয়া থাকে, যে কোনো একটা ইভেন্ট না পারলে ওই নাম্বারটা মাইনাস হয়ে যাবে। এখন নাম্বার যদি মাইনাস হয়ে যায় তাহলে তো তোমার চাকরি পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ এটা তো অনেক কম্পিটিশনের চাকরি। এখানে সারা বাংলাদেশের স্টুডেন্টরা বা তোমার জেলার হাজার হাজার স্টুডেন্টরা এখানে পরীক্ষা দিতে যাবে, চান্স পাবা মাত্র হাতে গোনা কয়েকজন। তাহলে যাদের শারীরিকে একটু দুর্বলতা রয়েছে, যারা আমাদের সোজা ট্রেনিং একাডেমি ভিডিওগুলো দেখো, তোমরা তো জানো আমরা এখানে হিউজ পরিমাণে শারীরিক অনুশীলন করে, তোমরা চাইলে আমাদের সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে, এসে শুধু সেনাবাহিনীর শারীরিক পরীক্ষার ইভেন্টগুলো না, পুলিশ আছে, অন্যান্য বাহিনীর শারীরিক পরীক্ষায় যে পরীক্ষাগুলো নেওয়া হয় সে পরীক্ষার উপরে আমাদের এখানে তোমরা একটা প্রস্তুতি নিতে পারো। তারপরের অংশ দেখো, তুমি যখন মেডিকেলে টিকে গেলা, তারপরে শারীরিক পরীক্ষাও টিকে গেলা, তারপরে তোমাদেরকে লিখিত পরীক্ষা হবে। 5টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হবে। 5টা বিষয়ের উপরে কি? বাংলা হবে, ইংরেজি হবে, গণিত হবে, IQ হবে। বাংলা, ইংরেজি, গণিত, IQ এবং সাধারণ জ্ঞান, 5টা বিষয়ের উপরে 50 নম্বরের প্রশ্ন আসবে। প্রত্যেকটা বিভাগে 10 করে আসতে পারে, 10 নম্বরের করে প্রশ্ন আসতে পারে। খুবই সহজ প্রশ্ন হয়। ক্লাস 8 থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমরা যেগুলো লেখাপড়া করে আসছি এই রিলেটেড কোশ্চেনগুলোই হবে, বাংলা হবে, ইংরেজি হবে, গণিত হবে। IQটা একটু বুদ্ধিমত্তার খেলা, IQটা একটু প্র্যাকটিস করতেই হবে, এবং সাধারণ জ্ঞান, ভালো একটা সাধারণ জ্ঞান বই কিনে কিন্তু পড়ালেখা করতে হবে। পাশাপাশি তোমাদের ক্লাস 9-10-এ বিশ্ব পরিচিতি, বাংলাদেশ পরিচিতি নামে একটা বোধহয় বই ছিল, এই বইটাও তোমরা ফলো করতে পারো, এবং বাংলা রচনা একটু দেখো, গ্রামাটিক্যাল জিনিসগুলো একটু পড়ালেখা করো, ইংরেজি তোমার লেটার অ্যাপ্লিকেশন, হ্যাঁ, প্যারাগ্রাফ, এই জিনিসগুলো একটু দেখো, এরপরে গ্রামাটিক্যাল বিষয়গুলো আছে, ভয়েস চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশন, সেন্টেন্স কারেকশন, এই জিনিসগুলো একটু পড়ো। গণিতের কিছু টপিকস আছে, যেমন মান নির্ণয়ের অঙ্ক আসবেই, কিন্তু মান নির্ণয়ের অঙ্ক সরল আছে, সুদ কষার অঙ্ক রয়েছে, পিতাপুত্রের বয়সের অঙ্কগুলো আসতে পারে, ঠিক আছে, বীজগণিতের সংজ্ঞাগুলো আসতে পারে, এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়ো। এবং বীজগণিতের সংজ্ঞা বলতে কি, সূত্রগুলো রয়েছে, এবং জ্যামিতির যে সংজ্ঞাগুলো রয়েছে জ্যামিতির সংজ্ঞাগুলো আসতে পারে। তো এই জিনিসগুলো একটু তোমরা ভালোভাবে পড়ালেখা করো, স্টাডি কর, প্রিপারেশন নাও, ইনশাল্লাহ লিখিত পরীক্ষায় দেখবা যে তুমি 40-এর উপরে পেয়ে গেছো।
আর যাদের এখনো এসএমএস আসেনি, যারা চিন্তা করছো বা যাদের কলেজে তেমন বেশি চাপ নাই বা কলেজে কোনো পরীক্ষা নাই, তোমরা চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচের 10-15 দিন অথবা 30 দিনের কোর্সেও কিন্তু ভর্তি হয়ে ক্লাস করে যেতে পারো। আমাদের সোজা ট্রেনিং একাডেমি থেকে আমরা যে পরিমাণে ক্লাস নেই, মডেল টেস্ট নেই এবং পরীক্ষা নেই, সাজেশন দিই, ইনশাল্লাহ তোমরা সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় 50-এ 50 পেতে পারবা যদি তোমার সদিচ্ছা থাকে। কারণ আমাদের এখানে 1 মাসের কোর্সে প্রায় 100টা মডেল টেস্ট আমরা নিই, প্রতিদিন আমরা 4টা করে ক্লাস করে, অর্থাৎ তোমার 120টা তুমি ক্লাস করতে পারবা। অন্যান্য কোচিং সেন্টারে কিন্তু এত ক্লাস হবে না, বুঝতে পারছো? কারণ তোমরা অনেকে দেখা যাচ্ছে অন্য কোচিং তো হয়তো বা করছো ছোট থাকতে বা এখনো করছো, তোমার কলেজের কোচিং করছো বা মেট্রিকে কোচিং করে আসছো, তো এরকম কিন্তু ক্লাস হবে না। কারণ আমরা বুঝি তোমাদেরকে কিভাবে চাপ দিলে বা প্রেশার ক্রিয়েট করলে তোমরা পরীক্ষার কেন্দ্রে গিয়ে ভালো করতে সক্ষম হবা, সেইভাবেই কিন্তু আমরা আমাদের এখানে ক্লাস শিডিউলগুলো তৈরি করছি, ক্লাস মডেল টেস্টগুলো তৈরি করছি এবং সাজেশন শিটগুলো তৈরি করছি। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে প্রতি বছর স্টুডেন্টরা আসে, এই বছরও যাদের এখন এসএমএস আসেনি তোমরা চলে আসতে পারো। আমাদের এখানে উন্নত আবাসিক হোস্টেল সুবিধা, খাওয়া দাওয়ার সব ব্যবস্থাই রয়েছে। স্বল্প খরচে 15 দিন অথবা 1 মাসে প্রস্তুতি নিয়ে যেতে পারো। তো যাই হোক, লিখিত পরীক্ষায় টিকার পরে তোমাদের হচ্ছিল ভাইবা পরীক্ষা হবে। ভাইবা পরীক্ষা 10 নম্বরের জন্য হবে, ঠিক আছে? ভাইবা পরীক্ষা 10 নম্বরের জন্য হবে। ভাইবা পরীক্ষায় ভয় পাওয়া যাবে না, সাহস নিয়ে ভাইবায় পরীক্ষা প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। একটু আচার আচরণ, কথাবার্তা খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে বলার চেষ্টা করতে হবে। তুমি কেন সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করতে চাও, এই কোশ্চেনটা অনেককে জিজ্ঞেস করে, এই প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে তুমি প্র্যাকটিস করো। আর আমাদের সোজা ট্রেনিং একাডেমির এই ইউটিউব চ্যানেলে তোমরা ভিজিট করো, গিয়ে দেখবা যে ওখানে অনেকগুলো আমি ভাইবার টিউটোরিয়ালমূলক ভিডিওগুলো দিছি, ওগুলো থেকেও কিন্তু তোমরা দেখে দেখে শিখতে পারবা, অনেক কিছু জানতে পারবা। তো যাই হোক, এই হচ্ছে 4টা বিষয়। প্রথমত তোমার মেডিকেল চেক আপ হয়, শারীরিক পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে এবং ভাইবা পরীক্ষা হবে, একদিনের রেজাল্ট। তুমি যেহেতু 4টা বিষয়ে যোগ্যতা প্রমাণ করতে পারো পরীক্ষার কেন্দ্রে গিয়ে বা সেনানিবাসে গিয়ে বা ক্যান্টনমেন্টে গিয়ে, তুমি নিজের যোগ্যতায় চাকরি পাবা। নিজের যোগ্যতায় চাকরি পাইতে চাইলে একটু পরিশ্রম করতে হয়, বাসায় বসে থাকলে চাকরি হবে না, কারণ এটা সরকারি চাকরি। এই সরকারি চাকরির পিছনে হাজার হাজার মানুষ ছুটতেছে, নিবে মাত্র অল্প সংখ্যক। এই অল্প সংখ্যক প্রার্থীর মধ্যে নিজের নামটা যদি রাখতে চাও আজকে থেকে, এই মুহূর্ত থেকে, এই বিষয়গুলোর উপরে প্রিপারেশন নাও, তুমি নিজের যোগ্যতায় চাকরি পাবা। নিজের যোগ্যতায় সামরিক বাহিনীতে চাকরি পাওয়া যায়, কারো কাছে যাইতেও হয় না, অন্য জায়গায় ছোটাছুটিও করতে হয় না। সঠিক গাইডলাইন মেনে সব কিছু যদি তোমার জানা থাকে, ভালোভাবে প্রিপারেশন নিতে পারলে চান্স পাওয়া যাবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। যাদের এসএমএস এখনও আসছে না, যারা চিন্তায় ছিল, আশা করি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কনফিউজগুলো দূর হয়ে গেছে। ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, সেনাবাহিনী এসএমএস 3 দিন আগে আসে। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে কোচিং চলাকালীন সময় যদি কারো এসএমএস আসে, এখান থেকে সঙ্গে সঙ্গে ছুটি নিয়ে তুমি পরীক্ষা দিতে যেতে পারবে। এই মাসে আমাদের জুলাই মাসের 20 তারিখ অলরেডি একটা ব্যাচ শুরু হয়ে গেছে, আরেকটা ব্যাচ আমরা দ্বিতীয় ব্যাচ শুরু করব তোমার জুলাই মাসের 30 তারিখ থেকে, আরেকটা ব্যাচ ইনশাল্লাহ শুরু করব। এই ব্যাচে তোমার যেহেতু সামনে বিমান বাহিনীর 51তম ইন্টার সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে, এরপরে তোমার নৌবাহিনী সার্কুলার কিছুদিন পরে প্রকাশিত হবে এবং পুলিশ কনস্টেবল পদ এবং জেল পুলিশেরও সার্কুলার প্রকাশিত হবে, এই কোর্সগুলো আমাদের এই একাডেমিতে এসে তোমরা প্রস্তুতি নিতে পারো। পাশাপাশি বিশেষ করে সেনাবাহিনীর সৈনিক পদের জন্য ইনশাল্লাহ প্রস্তুতি নিতে পারো। প্রস্তুতি নিলে ঠুকবা না, নিজেকে যোগ্য বানায় এখান থেকে বের হয়ে যেতে পারবা। তুমি কিভাবে যোগ্যতা অর্জন করবা সেই গাইডলাইনটাই আমরা প্রদান করি, সেই সঠিক দিক নির্দেশনাগুলোই আমরা প্রদান করি, যাতে তুমি তোমার নিজের যোগ্যতায় চাকরি পেয়ে তুমি তোমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারো এবং তুমি তোমার বাবা মার মুখে যাতে হাসি ফোটাতে পারো। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো, সবার জন্য আমার অন্তরস্থল থেকে ভালোবাসা থাকলো, দোয়া থাকলো। সবাই ভালো থাকবা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবো অন্যান্য সোশ্যাল মিডিয়ায়, তাহলে অনেক প্রার্থী হয়তোবা একটু হলেও উপকৃত হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।